গুড আফটারনুন মাই সুইট ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন হচ্ছে বিকেলবেলা, আর এখন বাজে হচ্ছে 4:10। 4:10 বেজেছে, তো সন একটু আগে স্কুল থেকে এসেছে। এই যে, তো সন আসার পর আমরা মামিয়ে ভাত খেয়ে নিয়েছি, আর আমি আজকে অনেকটা লেট করে স্নান করেছি, হেনা করেছিলাম মাথায়, আর সকাল থেকে ভিডিও করেছিলাম। একটু আগে একটা ভিডিও শেষ করেছি, এখন আবার দুটো আর একটা ভিডিও শুরু করে দিয়েছি, মানে একদিনে দুটো ভিডিও। তো যাই হোক, এখন তো বিকেলবেলা তো সন আর আমার খাওয়া হয়ে গেছে, এখন তো সন ঠাম্মার ঘরে যাবেই, তো ওকে নিয়ে এখন ওই ঘরে যাই, একটু ঘুরে এসে একটু ঘুরে এসে তারপর ওকে ঘুম পাড়াবো। তো চলো। মাছটা কেটে ধুয়েছ? ধুয়ে রান্না করছো? না না, ধুয়েই রান্না করে নিচ্ছ? না ধুয়েই রান্না? ছি ছি ছি, দে মাছটা কি ভাজি হবে না ঝোল হবে? ভাজি। চাল, কুমড়ু, ডিম, আর কি রান্না হবে? মাছ আর কি, রুটি, কত কিছু রান্না আজকে রাত্রে, আর আমাদের রান্না করতে হবে না। বিকেলবেলা মা বাবার ঘর থেকে আসার পর আর ভিডিও করিনি, ওইখান থেকে এসে সনকে ঘুম পাড়িয়েছি, আর আমি ভিডিও এডিট করেছি, যেটা সারাদিন ধরে করছিলাম যে ভিডিওটা, সেটা এডিট করেছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে দিয়েছি, তো সেটা এডিট করে ভিডিওটা এখন আপলোডে বসিয়েছি। আর সনও এখন পড়তে বসেছে, এই যে আজকে নিচে বসেছে পড়তে, ওই যে নিচে কার্পেটটা বিছিয়ে দিয়েছি ওইখানে বসেছে পড়তে, আর ওইদিকে আমার জুয়েলারি বানানোর জিনিসগুলো ওইখানে আছে, ওইখানে বসে বানাচ্ছিলাম জুয়েলারি, তো ওইখানে রয়ে গেছে, তো সন এর পাশ দিয়ে বসে পড়াশোনা করছে। তো এখন সনকে টিফিন বানিয়ে দেব, আজকে টিফিন হচ্ছে ওটস, তো ওটস খাবে সন বলছে, তো ওটস বানাবো চলো। ওই যে আমি রান্নাঘরে চলে এসেছি, আর ওটস নিয়ে নিয়েছি, সফলা ওটস, তো এটাই সবচেয়ে বেস্ট মানে বাচ্চাদের জন্য, তো এখন বানাবো। তো একটা কাপ নিয়েছি, আর এই কাপের মধ্যে ওটসগুলো ঢেলে নিচ্ছি, যে দেখো পরেও যাচ্ছে, এক হাতে ক্যামেরা করছি সেই জন্য ব্যালেন্স রাখতে পারছি না, পরে যাচ্ছে। তো এটা আমি এখন একটা পাত্রে ঢেলে দেব, যে পাত্রটাতে রান্না করব সেই পাত্রে ঢেলে দিচ্ছি। তো ওটসগুলো ঢালতে গিয়ে এক হাতে ভিডিও করতে গিয়ে পড়ে গেছে, সেজন্য আর দুধটা ঢালার সময় সেই রিস্কটা নিলাম না। তো আমি এখানে 1.5 কাপ ওটস দিয়েছি, তো 1.5 কাপ দুধ দিয়েছি, আর 1.5 কাপ দিয়েছি জল, তো ওইগুলো একসাথে এখন ফুটিয়ে নেব। দেখো ওটসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঘন হয়ে গেছে, তো এই অবস্থা দিয়ে দিচ্ছি চিনি, তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমার ওটস। এই যে রেডি আমার ওটস, তো সনকে দিতে যাচ্ছি, এখান থেকে আমিও খাবো, সন পুরোটা খাবে না। এই যে দেখো সন আগে থেকে বসে আছে, খাও। তো ওটস খাওয়ার পর সন আবার পড়তে বসে গেছে, আর আমি জুয়েলারি বানাতে বসে গেছি, আর সনর বাবা গেছে বাজার আনতে, কালকে বাজার করা হয়নি, সনর বাবা একটু অসুস্থ ছিল তাই, তো আজকে গেছে বাজার আনতে, বাজার আনলে রান্না করব, আর এই ফাঁকে আমি জুয়েলারি বানিয়ে নিচ্ছি।
আমরা জুয়েলারি বানাচ্ছিলাম আর মাঝখান দিয়ে গিয়ে ভাতটা বসিয়ে এসেছি, কিছু বাসন ছিল ওইগুলো ধুয়েছি। আর শোনো দেখো, এখন এইখানে কোথাও নেই। খাটটার কি অবস্থা করেছে দেখো, একটুখানি করতে বসেছে আর খাটটাকে পুরো উলট পালট করে দিয়েছে। তো শোনো, এখন আছে ওই ঘরে, শোনোর বাবা চলে এসছে, এখন শোনোর বাবার সাথে পড়াশোনা করছে। আর শোনোর বাবা আসার সময় বাজার নিয়ে এসেছে, কারণ কালকে বাজার করতে পারেনি। শোনোর বাবার একটু শরীর খারাপ হয়েছিল, মানে একটু গা মেচমেচ করছিল, সর্দির একটা ভাব হয়েছিল, সেজন্য কালকে বাজার করতে পারেনি। তো আজকে সবজি টবজি কম ছিল ঘরে, সেজন্য মাছও ছিল না। তো আজকে দিনের বেলা পনির রান্না করেছিলাম, তো এখন মাছ এনেছে আর সবজি এনেছে। তো এই যে দেখো, ভাত বসিয়েছি এখানে, আর এই যে মাছের পোটলা মাছ এনেছে, আর এইখানে সবজি সবজি এনেছে হচ্ছে পটল, ঝিঙ্গে, চাল কুমড়ো আর মিষ্টি কুমড়ো। প্যাকেটের মধ্যে মিষ্টি কুমড়ো যে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, আর এগুলো দেখে বুঝতে পারছো ইলিশ মাছ। তো ওগুলো ছোট সাইজের আর কি, ছোট সাইজের যেগুলো জাটকা ইলিশ যেগুলো এগুলো আর কি। তো এখন রান্না করব, মাত্র 3 পিস আমাদের তিনজনের জন্য, তো বাকিগুলো কালকে করব। তো 3 পিস এখন ভাজতে দিয়ে দিই, আরগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই। দাঁড়াও, তোমাদেরকে দুটো দারুণ জিনিস দেখাবো, আর এগুলো আমার অনেক দিনের ইচ্ছে বলতে পারো। এই যে দেখো, লুকিয়ে লুকিয়ে দেখতে এসেছে। যাও যাও পড়াশুনো করো বাবা, তাড়াতাড়ি পড়া শেষ করো। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার একটা মশলাদানি হবে, মানে মশলাদানিটা এমনিতে তো আমি এখন যেখানে রাখি সেগুলো হচ্ছে মানে ছোট ছোট কৌটু আলাদা আলাদা। তো আমার ইচ্ছে ছিল যে একটার মধ্যেই যাতে সবগুলো মশলা রাখা যায়, সেরকম কিছু একটা চাইছিলাম। তো সেটা ফাইনালি আজ এত বছর পর পেলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এই যে দেখো কত সুন্দর দেখতে। তো এবার ভেতরটা দেখাই। এই যে এখানে 6-7 রকমের মশলা আমি রাখতে পারবো, আর একটা চামচ তো আছে। তো এটা আমার খুব ভালো লেগেছে। তো এবার আমার এতদিনের ইচ্ছেটা আজকে পূরণ হলো। আরও একটা জিনিস আছে দেখাচ্ছি। এই যে খুব সুন্দর কিউট একটা মিক্সার জার, খুব সুন্দর। এটা এটা কীভাবে ইউজ করতে হয় আমি সঠিক এখনও জানি না। এই যে এখানে এরকম ভেতরটা, আচ্ছা এটা পেয়েছি কিভাবে করতে হয়। ধরো তুমি যেটাই মিক্সার করবে এটার ভেতরে ঢুকিয়ে মুখটা এভাবে লাগাবে, মুখটা লাগালাম, এবার এই জায়গাটা ধরে এইভাবে টানলেই ভেতরে এগুলো ঢুকছে দেখো কাঁটাগুলো, এইভাবে মিক্সার হয়ে যাবে। দারুণ একটা জিনিস। তো শোনো, এটাকে টেনে টেনেই মনে হচ্ছে নষ্ট করে ফেলবে, আমার আর কাজে লাগবার মতো টাইম দেবে না। তো এই দুটো জিনিসের আমার খুব ইচ্ছে ছিল, তো এই দুটো একসাথে পেয়ে গেলাম, মানে আমার কি বলবো, আনন্দের আর সীমানা নেই এরকম।
খুব পছন্দের জিনিস আমি হাতের কাছে পেয়ে আর তর সইতে পারলাম না। এই যে দেখো সব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন মুছে নেব এটা দিয়ে, তারপর মশলা রেখে দেব, আজকে রাতেই করে দেব। অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে, তো আজকে রাতেই সব করে ফেলবো, কালকের জন্য আর রেখে দেব না। মানে এইটাতে এই বাক্সটার মধ্যে মশলা রাখলে যে কেমন লাগবে দেখতে, সেটা আমি দেখতে চাই, সেটার জন্য আর তর সইতে পারছি না। তো এখন ভালো করে মুছিয়ে মশলা রাখবো। মশলার বাক্সটা রেডি, তো দুইটা বাক্স খালি রয়েছে, এই যে এটা আর এটা। তো দেখা যাক এখানে কি মশলা রাখতে পারি। তো মাঝখানে লবণটা রেখেছি, এদিকে ধনে গুঁড়ো, এদিকে হচ্ছে জিরে গুঁড়ো, এদিকে হলুদ, আর এখানে রেখেছি হচ্ছে পাঁচফোড়ন। তো আর দুইটা দেখা যাক কি রাখি, তো আপাতত এইটুকু। তো মশলার বাক্সটা রেডি করতে করতে এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি, তো দেখে নাও একবার। এই যে তো এখনকার মতোই করেছি, মানে রাতেই খাবো, কালকের জন্য করিনি, কালকে আবার আলাদা করে করব। চলো, অনেক রাত হয়েছে, এবার হাত মুখ ধুয়ে ভাতটা খেয়ে নিই। প্রচণ্ড গরম পড়ছে, আমার চেহারা দেখে বুঝতেই পারছো, খুব অস্বস্তি লাগছে। তো এখন হাত মুখ ধুবো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর আবার দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর হাত মুখ ধুয়ে নিয়েছি, আর এই জুয়েলারিটা আজকে বানাচ্ছিলাম, তো তো পুরোপুরি বানানো হয়নি, এটুকু বানিয়েছি, তো আরও কিছু বাকি আছে, এটা পুরো বানিয়ে আরেকটা ব্লগে অবশ্যই দেখাবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আর শোনো, সোনর বাবা ঘুমাতে চলে গেছে, আর আমার কাজগুলো বাকি ছিল, বাসন ধোয়া টুকটাক কাজ ছিল, তো ওইগুলো সেরে এখনই ফ্রি হলাম, তো আমি এখন ঘুমাতে যাব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। শোনো, আমার কথা শুনে চলে আসলো, আমি মনে মনে যা বলছিলাম যে আমার কথা শুনলেও চলে আসবে ঘুম থেকে ওঠা। তো আর কি বলবো, আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো।